ভাই একটু সামনে আগানো যায় না, সিটে বসে পড়ছেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন আছি বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে স্টেশনে, সেটি হলো কমলাপুর রেল স্টেশন। তো এখান থেকে আজকে জার্নি করব বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গা না, ঢাকা থেকে দর্শনা। তো আজকে সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আমি আছি মোহাম্মদ বাইজিদ অ্যাডভেঞ্চার ট্রাভেলিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস, যেটি পদ্মা হয়ে যায় এখন, তবে এর আগে যেহেতু যমুনা সেতু হয়ে যেত, বাট এটা কিন্তু এখন পদ্মা সেতু হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটু বড় অনেক বেশি এক্সাইটেড। তো আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। এটা হচ্ছে বর্তমান, এখন আমি আছি হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। তো আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে চুয়াডাঙ্গা। তো ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে আমাদের ট্রেন কিন্তু শিডিউল দেয়, বাট ওটা অনেক সময় লেটে ছাড়ে। তো আমরা আমাদের যেটা হয়, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় এই রোড দিয়ে কিন্তু যাতায়াত করি, কিন্তু আজকে আমরা বিপরীত দিকে, আজকে আমরা এয়ারপোর্টের দিকে না গিয়ে আজকে আমরা এই সাইড দিকে চলে যাব, একবারে ভাঙা হয়ে চলে যাব পদ্মা হয়ে চুয়াডাঙ্গাতে। তো আমি আসি আপনাদের সাথে, তো সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদেরকে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে আসবে। তো চলুন এখন আমরা আমাদের ট্রেনের কাছে যাই। আমাদের আজকের যাত্রা ঢাকা কমলাপুর রেল স্টেশনের পরিবর্তিত নাম ঢাকা রেল স্টেশন। এটাই এখন পর্যন্ত দেশের সর্ববৃহৎ ও ব্যস্ততম রেল স্টেশন। রেল স্টেশন থেকে প্রতিদিন অসংখ্য ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে যায়, আর আজকে আমি ছুটছি নিজের জেলা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। যে অ্যাডজাস্ট যে টাইম দেওয়া থাকে সেই টাইমেই কিন্তু বেনাপোল এক্সপ্রেস ছেড়ে যায়। দেখুন আজকের ভিউটা, আজকে অনেক জ্যাম, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আর সামনে যেহেতু 16ই ডিসেম্বর, 14 তারিখ আজকে বৃহস্পতিবার, তো 16ই ডিসেম্বর আছে এবং শুক্র শনি দুই দিন পরপর ছুটি পড়েছে, সাথে আরও বেশি ছুটি নিয়ে মানুষ কিন্তু গ্রামের বাড়িতে যাচ্ছে, যেহেতু একটা ঈদের ছুটি আকারে কিন্তু সেই হয়ে গেছে বর্তমানে বলা যায়। তো আমার বগি নাম্বার হচ্ছে চ এবং আমার ট্রেনটা কিছুক্ষণের মধ্যে রানিং করবে। তো রানিং করলে সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো এবং ইন টোটাল আমি আসি আপনাদের সাথে। তো আমরা এখন যাই আমাদের ট্রেনে। তো আমি ভিতরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে 6 নম্বর বগি এবং তার আগে কিন্তু চ। তো আমরা এখনই আমাদের যাত্রাটা শুরু করব। তো চলুন যাই। তবে এখন থেকে এই ট্রেন যাতায়াত করবে ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙা ফরিদপুর রাজবাড়ী কুষ্টিয়া হয়ে যুক্ত হবে পূর্বের সংযোগস্থল। ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে যাবে রাত 11:45। তবে এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রতি বুধবার। ফাইনালি আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে স্টেশনে। তো আমাদের যাত্রা কিন্তু এখনই শুরু হবে, যেহেতু 11:45 রাইট টাইম দেওয়া আছে, তো সেই মোতাবেক কিন্তু আমাদের ট্রেনটা এখনই যাত্রা শুরু করবে। এবং এটাই কিন্তু হচ্ছে সেই কোচ, এটা হচ্ছে আমেরিকান লোকোমোটিভ এবং এটা হচ্ছে চাইনিজ কোচ নিয়ে কিন্তু আজকে আমাদের এই ট্রেনটি যাত্রা শুরু করবে। তো দেখতে পাচ্ছেন কি বিশাল দানব নিয়ে আজকে আমাদের যাত্রাটা শুরু হবে। তো এটাই হচ্ছে সেই আমেরিকান লোকোমোটিভ এবং এটির কোচ হচ্ছে সম্পূর্ণটা চাইনিজ, যেটি সম্পূর্ণটা নতুন কোচ। এটা দিয়েই হচ্ছে আমরা পদ্মা সেতু হয়ে পাড়ি দিব চুয়াডাঙ্গা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি এবং আপনাদেরকে দেখাবো এই রুট এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে কিন্তু সবটা কিন্তু গেট লক, তো আস্তে আস্তে কিন্তু আমাদের যাত্রী কিন্তু সব লোড হয়ে গেছে পরিপূর্ণভাবে। তো এখনই কিন্তু আমাদের যাত্রাটা শুরু হবে, যেহেতু টাইমও খুব স্বল্প। তো বেনাপোল এক্সপ্রেস যেটা হচ্ছে এখন, এখন কিন্তু বেনাপোল এক্সপ্রেস কোনো লেট নেই, এখন আপনার যে অ্যাডজাস্ট যে টাইম দেওয়া থাকে সেই টাইমেই কিন্তু বেনাপোল এক্সপ্রেস ছেড়ে যায়। দেখুন আজকের ভিউটা। ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে যাবার কথা রাত 11:45, কিন্তু আমাদের ট্রেন ছেড়ে যায় অনেক দেরিতে। 12:30 যাত্রা শুরু করলো। পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী ট্রেনগুলো শুধুমাত্র 7 নম্বর এবং 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। তো আমার বগি নাম্বার হচ্ছে চ এবং আমার ট্রেনটা কিছুক্ষণের মধ্যে রানিং করবে। তো রানিং করলে সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো এবং ইন টোটাল আমি আসি আপনাদের সাথে।
তো আমরা এখন যাই আমাদের ট্রেনে। তো আমি ভিতরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে 6 নম্বর বগি এবং তার আগে কিন্তু চ। তো আমরা এখনই আমাদের যাত্রাটা শুরু করব। তো চলুন যাই। ভাই একটু সামনে আগানো যায় না, সিটে বসে পড়তাম। এই হলো বেনাপোলের অবস্থা আজকে, কি পরিমাণের যে ভিড়। সামনে ভাই সামনে কি আগানো যায় না আর একটু? ভাই একটু সামনে আগান, ভাই একটু সামনে আগান, একটু সামনে যান, হালকা একটু সামনে যান। ট্রেন মনে হয় আজকে ছাড়বে না। ফাইনালি এখন সময় হচ্ছে কয়টা? 35 এ ছাড়লো, ঠিক যে ট্রেন 11:45 এ ছাড়ার সময়। আমি বুঝলাম না যে এত লেট কিসের জন্য। তারপরে তো দেখা যাক। সারা জীবন সোজা পথে চলেছি, এবার এই প্রথম উল্টো পথে চলছি। অর্থাৎ আমরা আগে যেতাম এয়ারপোর্ট জয়দেবপুর হয়ে, আর এবারই প্রথম চলছি এই উল্টা পথে। তবে বাস্তবতা হলো এই পথটাই কিন্তু আমাদের জন্য সোজা পথ, অচেনা অজানা, তাই কিছুটা হলেও এক্সাইটেড ছিলাম। তবে বুড়িগঙ্গার উপর নবনির্মিত রেল সেতু হয়ে ছুটছে আমাদের ট্রেন। তবে এখানে বিরক্তিকর সহিত একটা বিষয় আছে, সেটা হলো বুড়িগঙ্গার নবনির্মিত সেতুর উপর দিয়ে যখন ট্রেন যাচ্ছিল, এক বিশাল বিকট বিরক্তিকর শব্দ কানে এসে লাগে। খুব বেশি বিরক্তিকর হবেন এই শব্দে। অবশেষে আমাদের ট্রেন প্রবেশ করলো স্বপ্নের পদ্মা সেতুতে। রাতের অন্ধকারে মন ভরে দৃশ্য উপভোগ করতে পারলাম না, তাছাড়া ট্রেনের গতিও ছিল অতিরিক্ত। আমি এখন আসি হচ্ছে ফরিদপুরে, কারণ মাঝখানে যে স্টেশনগুলো ছিল আসলে খুব বেশি টায়ার্ড লাগছিল, যার কারণে আমি অলরেডি ঘুমাই গেছিলাম। তো অলরেডি আমি এখন আসি হচ্ছে ফরিদপুরে। তো আমাদের ট্রেনটা কিন্তু 4টার সময় কিন্তু ফরিদপুরে প্রবেশ করলো, এবং এই 4টার সময় ফরিদপুর থেকে এখানে যেহেতু আসার কথা ছিল আরও আগে, তবে একটু লেট ছিল। তো যাই হোক, ওইটা ব্যাপার না, যেহেতু চলে তো এসতেই। তবে ভাই কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলা এখান থেকে মানে শেয়ার করতে পারি আপনাদের সাথে। সেটা হলো ভাই, ট্রেনে এই পদ্মা হয়ে যে লাইনটা চালু করছে, মোটামুটি সবই ঠিক আছে, তবে রুটমোড সবই ঠিক আছে, কিন্তু এখানে মানে ম্যাক্সিমামই হচ্ছে সব কিছু মানে হার্ডিং ব্রিজের মতো, যেখানে আপনার এর উপর দিয়ে যখন ট্রেনটা যায় তখন কিন্তু মানে খুব বেশি কিন্তু মানে খুব মানে সাউন্ড হয়, আর এই সাউন্ডের কারণে কিন্তু অনেক বেশি মানে প্রবলেম হয়, যেমন আপনার হেডেকের প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে রাতের চিত্র, এটা হচ্ছে ফরিদপুর। তো খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। তো হয়তো 7টা বেজে যেতে পারে আমাদের দর্শনায় পৌঁছাইতে। তো মোটামুটি সব দিক থেকেই ঠিক ছিল, বাট ট্রেনটা একটু লেট ছিল আজকে। তো ইনশাল্লাহ আমরা হয়তো এই জিনিসটা তো খুব একটা সমস্যা হবে না, তো ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। তো আমাদের ট্রেনটা এখন হচ্ছে রাজবাড়ি, আর এই জায়গায় আপনি চাইলে কিছু কেনাকাটা করেও খেতে পারবেন, যেমন এখানে আপনার সুন্দর করে কিন্তু এখানে দোকান করা আছে, আপনি চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর মূলত যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আমি অনেক দূরই চলে এসেছি হেঁটে হেঁটে, আর ঠান্ডার পরিমাণটা অনেক ভালো। তো খুব বেশি যে মানে আহামরি যে ঠান্ডা তাও না, তবে মোটামুটি ঠান্ডা আর কি আছে। এভাবে দেখতে দেখতে চলে আসলাম নিজ গন্তব্যে দর্শনা হল্ট স্টেশনে। এটাই আমার শেষ গন্তব্য, তবে নিজের এলাকাতে এসে ঠান্ডার তীব্রতা উপভোগ করেছিলাম খুব বেশি।
আমার পুরো শরীর ঠান্ডায় বরফ জমে যাবে এমন অবস্থা হয়েছিল, আর কুয়াশা ছিল অনেক বেশি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।